হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের ভালো থাকার মাঝে আজকে যে ফাইনালি যে থ্রি আপের তিন গুজে টাচের পেপারটা আছে সেই পেপারটা নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে দেখেন, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম শিপু থাইল্যান্ড লটারি। তো এটা আমার নতুন চ্যানেল। অবশ্যই আপনারা যারা যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে নেবেন। এবং কি আমি আপনাদের মাঝে দেখেন আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড পেপার পার্ট টু যেটা ক্লিয়ার পেপারটা আছে সেই পেপারটা ওপেন করে দিয়েছে। অনেক ভাই আমাকে কমেন্ট করছেন এবং আর কি আমাকে পার্সোনালিটিভাবে নক করছে যে শিপু ভাই সেকেন্ড পেপার পার্ট টু ক্লিয়ার পেপারটা দেন। তো আমি দিয়ে রাখছি, আপনারা অবশ্যই যা চেক করবেন। তো আমি আপনাদেরকে পেপারে নিয়ে যাই। তো আমি আপনাদেরকে এই পেপারটার কথা বলতেছিলাম। তো যখন আমাদের থ্রি আপ গেম মারছিল 4-1 এবং 7, তো তখন আমাদের এই পেপারটিতে অনলি মাত্র তিনটা ডিজিট দেওয়া ছিল, কি 8-2 এবং আর কি 4। তো যেখান থেকে যেহেতু আমাদের থ্রি আপ গেম মারে 4-1 এবং 7, তো আমাদের 8-2 এবং ওই 4-এর মধ্যে, তো এই 4-এর যে ডিজিটটা আছে আমাদের এই থ্রি আপ গেমের ওপেনে অনেক সুন্দরভাবে আমাদের থ্রি আপ গেমে কাজ করছে এবং আমাদের থ্রি আপ গেম মারছে 4-1 এবং 7। তো এই পেপারটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। তো আমাদের এখানটায় যখন আমাদের থ্রি আপ গেম মারছিল 1-0 এবং 6, তো তখন আমাদের এই পেপারটিতে অনলি মাত্র তিনটা ডিজিট দেওয়া ছিল 2-1 এবং কি 6। তো আমাদের যেহেতু এখানটায় থ্রি আপ গেম মারছিল 1-0 এবং 6, তো এই 2 এই 1 এবং এই 6-এর মধ্যে এই 1 এবং এই 6-এর অনেক সুন্দরভাবে আমাদের থ্রি আপ গেমে একটা জোড়ার কম্বিনেশন তৈরি হয় এবং আমাদের থ্রি আপ গেম মারে 1-0 এবং 6। তো এই 1 এবং এই 6 অনেক সুন্দরভাবে আমাদের থ্রি আপ গেমে কাজ করছে। তো আমি আপনাদেরকে তার পরবর্তীতে যখন এখানটা আমাদের থ্রি আপ গেম মারছিল 7-8 এবং 9, তো তখন আমাদের এই পেপারটিতে অনলি মাত্র তিনটা ডিজিট দেওয়া ছিল 7-9 এবং আর কি 3। তো আমাদের যেহেতু থ্রি আপ গেম মারে 7-8-9, তো এই 7 এবং এই 9 আমাদের অনেক সুন্দরভাবে থ্রি আপ গেমে একটা জোড়ার কমিউনিকেশান তৈরি হয়েছে। তো আমাদের থ্রি আপ গেম মারছে 7-8-9, তো এই 7 এবং এই 9 অনেক সুন্দরভাবে আমাদের থ্রি আপ গেমে একটা জোড়া হিসাবে কাজ করছে। তো তার পরবর্তীতে যখন এখানটা আমাদের থ্রি আপ গেম মারে 8-0-5, তো তখন আমাদের এই পেপারটিতে তিনটা ডিজিট ছিল কি 5-2 এবং 8। তো আমাদের যেহেতু এখানটা থ্রি আপ গেম মারে 8-0 এবং 5, তো এই 5-2 এবং 8-এর মধ্যে এই 5 আর এই 8 যে আছে আমাদের অনেক সুন্দরভাবে থ্রি আপ গেমে একটা জোড়ার কমিউনিকেশান তৈরি করে এবং আমাদের থ্রি আপ গেম মারে 8-0 এবং 5। তো এই 5 এবং এই 8 অনেক সুন্দরভাবে আমাদের থ্রি আপ গেমে একটা জোড়া কাজ করছে। তো তার পরবর্তীতে এখানটা আমাদের যখন থ্রি আপ গেম মারে 0-9 এবং 3, তো তখন আমাদের এই পেপারটিতে অনলি মাত্র এখানটা তিনটা ডিজিট দেওয়া ছিল 9-4 এবং 3। তো আমাদের এখানটা যেহেতু থ্রি আপ গেম মারে 0-9-3, তো আমাদের এই 9 এই 4 এবং এই 3-এর মধ্যে যে এই 9 এবং এই 3 অনেক সুন্দরভাবে একটা থ্রি আপ গেমের জোড়ার কমিউনিকেশান তৈরি হয় এবং আমাদের থ্রি আপ গেম মারে 0-9-3, তো এই 9 এবং এই 3 অনেক সুন্দরভাবে আমাদের থ্রি আপ গেমে কাজ করে। তো আমি তার পরবর্তীতে আপনাদেরকে যখন গেম মারে আমাদের 1-9 এবং 6, তো আমাদের এই পেপারটিতে অনলি মাত্র তিনটা ডিজিট দেওয়া ছিল 4-1 এবং আর কি 6। তো আমাদের যেহেতু এখানটা থ্রি আপ গেম মারে 1-9-3-1-9-6, তো এই 4-1 এবং এই 6-এর মধ্যে যে এই 1 এবং এই 6 অনেক সুন্দরভাবে আমাদের একটা থ্রি আপের জোড়ার কমিউনিকেশান হয় কাজ করে এবং আমাদের থ্রি আপ গেম মারে 1-9-6, তো এই 1 এবং এই 6 অনেক সুন্দরভাবে আমাদের থ্রি আপ গেম একটা জোড়া হিসাবে কাজ করে। তো তার পরবর্তীতে যখন এখানে আমাদের থ্রি আপ গেম মারে 5-1-9, তো তখন আমাদের এই পেপারটিতে অনলি তিনটা ডিজিট দেওয়া ছিল 6-3 এবং কি 1। তো আমাদের যেহেতু থ্রি আপ গেম মারে 5-1 এবং 9, তো এই 6-3 এবং 1-এর মধ্যে এই যে 1-এর যে ডিজিটটা আছে আমাদের থ্রি আপ গেমের মিডিলে অনেক সুন্দরভাবে কাজ করে এবং আমাদের থ্রি আপ গেম মারে 5-1-9। তো তার পরবর্তীতে যখন আমাদের থ্রি আপ গেম মারে 4-1-1, তো আমি বলে দিই যখন 4-1-1 থ্রি আপ গেম মারে তো অনলি তিনটা ডিজিট দেওয়া ছিল 4-1 এবং 9। তো আমাদের যেহেতু থ্রি আপ গেম মারে 4-1, তো এই 4-1 এবং 9-এর মধ্যে এই 4 আর এই 1 অনেক সুন্দরভাবে একটা জোড়ার কমিউনিকেশান তৈরি করে এবং আমাদের থ্রি আপ গেমটাও কিন্তু এই দুইটা
গুঠে দিয়ে শেষ করে, যেহেতু গেমটা ডবল মারছে, তো আমাদের এই 4-1-এর জোড়া থেকে ফুল গেমটা শেষ করে আমাদের 3-1 মারে 4-1, এবং এই 4-1-এর মধ্যে আমাদের ফুল গেমটা শেষ করে দেয়। তো তার পরবর্তীতে যখন এখানটা আমাদের 3-1 মারছে 4-1-7, তো তখন আমাদের এই পেপারটিতে অনলি মাত্র 3টা ডিজিট দেওয়া ছিল, কি 8, 2 এবং 4। তো আমাদের যেহেতু 3-1 মারছে এখানটা 4-1 এবং 7, তো এই 8, 2 এবং 4-এর মধ্যে এই 4-1-7 আমাদের 3-1 মারছে। তো এই 8, 2, 4-এর মধ্যে 4-এর যে ডিজিটটা আছে আমাদের 3-1-এর ওপেনে অনেক সুন্দরভাবে কাজ করছে, এবং আমাদের 3-1 মারছে 4-1-7। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার এটা আমার নতুন চ্যানেল শিপু থাইল্যান্ড লটারি, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা নতুন আছেন। এবং আর কি, আপনারা যদি আমার চ্যানেলটিতে আপনারা যদি 500 সাবস্ক্রাইবার বাড়াইতে পারেন, তো আমি আপনাদেরকে বলে দিলাম আমি আপনাদের মাঝে ডাউনার 3-1 ওপেন করে দিব। যারা যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখতেন, তারা অবশ্যই যে আমার ইউটিউবে সার্চ দেবেন শিপু থাইল্যান্ড লটারি, তো আমার চ্যানেলটি চলে আসবে। এখানটায় 1000 অফ মেম্বার আছে, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি যারা যদি 500 সাবস্ক্রাইবার বাড়াইতে পারেন, তো অবশ্যই আমি আপনাদের সামনে ডাউনার 3-1 ওপেন করে দিব। তো আমি আপনাদেরকে এবারকার পেপারটা দেখাই। দেখেন এবারকার জন্য 1/3/2023-এর জন্য যারা যারা ডিজিট দেখবেন, এই যে দেখেন 6, 2 এবং 4, ইনশাল্লাহ যাদের যাদের কাছে এই ডিজিটগুলো ভালো লাগছে তারা অবশ্যই এই পেপারটা ধরে খেলবেন। এবং এই 6, 2 এবং 4-এর মাঝে, এই যে 6, 2 এবং 4-এর মাঝে অবশ্যই এখান থেকে একটা জোড়া খেলতে পারে বা ফুল গেম অথবা একটা ডিজিটও নিতে পারে। যাদের যাদের কাছে ভালো লাগছে অবশ্যই খেলবেন। এবং ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বললো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।